গল্পের বাক্সভায় রোমানান উপর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস ইয়েটি আত্মীয় এখন শোনাব উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকবো উপুর ক্যাম্পে পৌঁছাবার শেষ দিকটায় প্রায় অন্ধকারে হাতরাতে হয়েছিল তাবুর আলো তাদের পৌঁছাতে সাহায্য করল জন খুব উত্তেজিত হয়ে বললেন এ কী কাণ্ড তোমরা তো দেরি করলে চিন্তা আমার মাথা খারাপ হওয়ার জোগাড় এখনই আমরা রওনা হচ্ছিলাম তোমাদের খুঁজতে ওরা কি তোমাদের আটকে রেখেছিল জুটি প্রবলভাবে মাথা নাড়ল নো নো ওরা খুব ভালো লোক ফিরে আসার সময় এমন একটা জিনিস দেখলাম যা তোমরা ভাবতে পারবে না কি জিনিস ইয়েতি উত্তেজিত কলায় বলল জুটি দলের অন্য সদস্যরা মুখ চাওয়াচাওয়াই করল ডানা বলল জন তুমি বলেছিলে ইয়েতেই বলে কিছু নেই তোমরা ওর আগে প্রমাণ করেছো তাহলে ডক্টর জুডি সেটাকে দেখলেন কি করে জুডি রেগে গেল অর্জুনকে জিজ্ঞেস করো সবাই অর্জুনের দিকে তাকালো অর্জুন বলল আমি একটা প্রাণীকে হেঁটে যেতে দেখেছি বরফের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল অনেকটা দূরে ছিল ও আমাদের দিকে পেছন ফেরা ওটা যে ঠিক কি তা বলতে পারবো না জন বললেন জুডি ভুল করছো হয়তো আশেপাশের কোনো গ্রামের মানুষ যাচ্ছিল ওরা সন্ধ্যের সময় আসা যাওয়া করতে অভ্যস্ত অর্জুন মাথা নাড়ল না ওই প্রাণী মানুষ নয় ওর পায়ের ছাপ অনেক বড় এবং গোল কথাটা শোনা মাত্র জন চেঁচামেচি করে সেরোপাধ্যে ডাকতে লাগলেন তারা এলে জন বললেন আমার মনে হচ্ছে তুষার ভালুক আমাদের খুব কাছে চলে এসেছে অর্জুনরা ওর পায়ের ছাপ দেখে এসেছে এখন না গেলে রাত্রে যে তুষার পড়বে তাতে আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না চলো বেরিয়ে পড়ি শেরোপাদের নেতা বলল আপনি আদেশ করলে আমরা যেতে বাধ্য কিন্তু আপনার তো অভিজ্ঞতা আছে স্যার অন্ধকারে টর্চ নিয়ে গেলেও বরফের উপর হেঁটে যাওয়া উচিত নয় আমি জানি কিন্তু এমন সুযোগ সবসময় পাওয়া যায় না শেরোপাদের নেতা অর্জুনের কাছে পুরো ঘটনাটা শুনতে চাইল অর্জুন বলার পর লোকটা মাথা নাড়ল স্যার সুযোগ আবার পাওয়া যাবে কি করে বলছো জানোয়ারটা মানুষের পায়ের ছাপ পর্যন্ত এসে ফিরে গিয়েছে ও একা ছিল গ্রামের মানুষদের সম্পর্ক তেমন কৌতূহল নেই কিন্তু আমাদের সম্পর্কে নিশ্চয় আছে এই কারণে আবার ফিরে আসবে নরম বরফের ওপর ওরা চার পায়ে হাঁটে বলে বিপদে পড়ে না আমরা পড়তে পারি জুডি বলল কিন্তু ওটা দু পায়ে হাঁটছিল ও নিজের পায়ের ছাপ দেখে ফিরে যাচ্ছিল বলে জানতো দু পায়ে হেঁটে গেলে বিপদে পড়বে না ওরা মানুষকে নকল করে দু পায়ে হাঁটে যখন ইচ্ছে হয় যে যের তাপতে চলে গেলে জনকে পুরোহিতের কথা বললো অর্জুন জন মন দিয়ে শুনে বললেন এটা খুবই মানবিক কাজ কিন্তু হিতে বিপরীত হতে পারে কীরকম লোকটার আয় যদি সত্যি ফুরে গিয়ে থাকে তাহলে কোনো চিকিৎসায় কাজ হবে না তাছাড়া হসপিটালে যেভাবে চিকিৎসা করা সম্ভব তা এখানে জুরি করতে পারবে না লোকটা মরে গেলে ওদের মনে হবে তোমাদের তো ওষুধ খেয়ে মারা গেল তাই না আপনি ঠিকই বলেছেন কিন্তু ক্রোসিন ট্যাবলেট খেয়ে লোকটার জ্বর কমে গিয়েছিল জুরি বলেছে অবশ্য ওর অবস্থা ভালো নয় কিন্তু এখনও মারা যাওয়ার আশঙ্কা নেই ওকে সুস্থ করে তুলতে হবেই সাময়িকভাবে হলেও সুস্থ করা দরকার অর্জুন জোর গলায় বলল কেন মন্দির থেকে জিনিসগুলো যে রাত্রে চুরি হয় তারপরে লোকটা অসুখে পড়ে আমি জানি না সেই রাত্রে পুরোহিত মন্দিরে ছিল কিনা ইন্টারেস্টিং একটু পরে ঝড় শুরু হলো দিনের আকাশ পরিষ্কার ছিল কিন্তু সন্ধ্যের কিছু পরেই যে প্রকৃতি রুদ্র চেহারা নেবে ভাবা যায়নি পাহাড়ের আড়ালে থাকায় সরাসরি ঝড়ের আঘাত সহ্য করতে হচ্ছে না তাবুগুলোকে। কিন্তু তার শো আওয়াজ শুনে মনে হচ্ছিল কয়েকশো রাগী বাইসন দৌড়ে যাচ্ছে জন বিড়বিড় করে বললেন দিস ইজ ব্যাড খুব খারাপ এরকম ওয়েদার আমি পছন্দ করছি না ঘড়িতে এখন মাত্র সাতটা বেজে দশ অর্জুন তাঁবুর দরজা খুলে বাইরে তাকালো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কিন্তু সামনের পৃথিবীতে যে তাণ্ডব চলছে তা বুঝতে পারা যাচ্ছে এর মধ্যে একজন শেরোপা দৌড়ে তাদের রাতের খাবার নিয়ে এলো জন লোকটাকে বললেন তোমরা খুব ভালো পরামর্শ দিয়েছ তখন বের হলে খুব বিপদে পড়তাম লোকটা খুশি হয়ে চলে গেল খাওয়া শেষে প্রাকৃতিক কাজ করতে বাইরে বের হতে হলো। ঠান্ডা বেড়ে গেছে খুব জন বললেন তুষার ঝড় হচ্ছে সকালে কোনো পায়ের চিহ্ন খুঁজে পাব না শুতে যাওয়ার আগে জন সবকটা তাবু ঘুরে এলেন ঝুলন্ত বিছানায় শুয়ে আজ অর্জুনের খুব রোমাঞ্চ লাগছিল এতদিন বইয়ের পাতায় যা পড়ে এসেছে আজ তা বাস্তবে ঘটছে আজকের তুষার ঝড় অথবা ইস্কিমোদের নিয়ে কত কাহিনী লেখা হয়েছে বাংলা কোনো গল্প উপন্যাস এসব পাওয়া যায়নি অথচ হিমালয় কতক আছে এক ঘন্টা উড়ে গেলেই বরফের রাজত্বে পৌঁছানো যায় আচ্ছা যদিও প্রাণীটা সত্যি ইয়েতে হয় ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুম এসে গিয়েছিল ঘুম ভাঙলো চিৎকার শুনে শেরোপাড়া চাচাচ্ছে। তাদের গলা দাপিয়ে জনের কণ্ঠস্বর কানে এলো ডোন্ট শুট কেউ বন্দুকের আওয়াজ করো না ধর্মড়িয়ে বিছানা থেকে নিচে নেমে যতটা সম্ভব তাড়াতাড়ি শীতবস্ত্র জড়িয়ে বাইরে এসে অর্জুন দেখল মশলের মতো আলো হাতে নিয়ে শেরোপাড়া তখনও চেঁচিয়ে চলেছে দলের অন্য সদস্যরা মাঝখানে দাঁড়িয়ে আছে দুজনের হাতে আগ্নেয় অস্ত্র তাকে দেখে ডানা এগিয়ে এসে বলল এতক্ষণই ঘুম ভাঙল কি হয়েছে অর্জুন ব্যাপারটা বুঝতে পারছিল না তুষার ভালুক এসেছিল ওপারা বলছে দুটোকে দেখেছে কোথায় আমাদের তাঁবু আশ্রাত ছিল আমার ঘুম ভেঙে যেতে চিৎকার করি তখন সের ওপারা বেরিয়ে পড়ে ওদের তাড়ায় তুমি দেখেছো বারে আমি দেখব কি করে আমি তো তখন তাঁবুর ভেতর ছিলাম এ সময় একজন সদস্য এগিয়ে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা এত তাঁবু ছিল কিন্তু তোমারটায় ওরা পৌঁছালো কেন ডানা মাথা নেড়ে বলল জানি না অর্জুন বলল আমার মনে হয় ওদের কেউ আহত অথবা অসুস্থ হয়েছে ডানা চোখ বড় করল তার মানে ওরা হয় ডাক্তারের কাছে এসেছিল সবাই মজা পেয়ে হেসে উঠল শুধু জুডির ভঙ্গিতে বড় বড় পা ফেলে তার তাঁবুর ভেতর চলে গেল ডানা বলল হয়ে গেল তোমার সঙ্গে ঘুরে আসার পর ও আজই একটু ভালো মুডে ছিল তুমি তার বারোটা বাজিয়ে দিলে প্রাণীগুলো এখন কাছাকাছি নেই বোঝার পর জন সবাইকে নিয়ে মিটিং করলেন শুধু জুডি তার তাঁবু থেকে বের হলো না জন বললেন আমি শুনেছি এই ধরনের ভালুকরা মানুষকে নকল করতে খুব পছন্দ করে কিন্তু নিজে থেকে আক্রমণ করে বলে শুনিনি এমন হতে পারে খাবারের গন্ধ পেয়ে ওরা এখানে চলে এসেছিল আমরা কখন ঘুমোচ্ছি কখন জেগে আছি এই পার্থক্যটা ওরা করতে পেরেছে তা আত্মরক্ষার জন্য আমাদের একজন সদস্য আর একজন সেরোপা প্রত্যেক রাত্রে জাগবে যে জাগবে সে পরের দিন বিশ্রাম নেবে যারা জাগবে তারা সন্দেহজনক কিছু দেখলেই চিৎকার করে সবাইকে সতর্ক করে দেবে একজন সদস্য জিজ্ঞেস করলেন সেটা দেখতে হলে তো খোলা আকাশের নিচে বসে থাকতে হবে তা কি সম্ভব জন মাথা নাড়লেন তা সম্ভব নয় তিনি আরেকটা তাবু খাটাতে বললেন যার সামনের দিকটা খোলা থাকবে মাথার উপর এবং পেছনের পাহাড়ের দিকটা আড়াল থাকবে দুপাশের আড়াল দেখার কাজে অসুবিধা ঘটাবে না ওরা যখন তাঁবু নিয়ে ব্যস্ত হয়ে পড়লো তখন অর্জুন জুডিদের তাঁবুতে গেল ভেতরে আসতে পারি কি ব্যাপার জুডি একটা চেয়ারে বসেছিল আমি তোমার সঙ্গে রসিকতা করেছিলাম তুমি রেগে গেছো বলে আমি দুঃখিত হ্যাঁ আমি তো এখানে রসিকতার বস্তু তার মানে সাড়েটা সন্ধ্যে ডান আমাকে খেপিয়েছে ইয়েতে দেখেছি বলে তারপর তুমিও কথা শেষ করলো না জুডি আচ্ছা যদি ইয়েতি বলে কিছু থাকে যাকে দেখেছি সে যদি সত্যিই ইয়েতে হয় আর আহত হয়ে তোমার কাছে চিকিৎসার জন্য আসে তাহলে তুমি তার চিকিৎসা করবে না অর্জুন জিজ্ঞেস করলো জুড়ি অবাক হয়ে তাকালো তারপর বলল অবশ্যই রসিকতাকে এভাবে নাও না সত্যি আমি তোমাকে আহত করতে চাইনি আমি বলি কি জন চাইছে দুজন করে রোজ রাত জাগুক আমাদের তো কাল সকালে কোনো কাজ নেই তাই আমরাই প্রথম দিন পাহারাটা দিই কি তোমার আপত্তি আছে আমি হ্যাঁ আমিও থাকবো যদি আবার ওর আসে তাহলে দেখে বুঝতে পারবো সেদ ভাল্লুক নেই ইয়েতি কোনটা ঠিক দ্যাটস অ্য গ্রেট আইডিয়া উঠে দাঁড়ালো জুডি অবশ্য জন রাজি হবে কি না জানি না কেন এত ছেলে থাকতে মেয়েদের এই দায়িত্ব দিতে চাইবে কি ও কথা বলে আমি প্রতিবাদ করব তাবর থেকে বেরিয়ে জুডি সোজা জনের সামনে গিয়ে দাঁড়ালো জন আজ রাত্রে আমি পাহারা দিতে চাই তোমার আপত্তি আছে জন জুডির মুখের দিকে তাকালেন বিন্দু মাত্র নয় এমন উত্তর জুডি আশা করেনি সে অর্জুনকে দেখল তারপর বলল আমি তো ক্যাম্পে সারাদিন বসে থাকব দলে সবাই কাজে যাবে তাই আমার রাত জাগতে কোনো অসুবিধা হবে না জন মাথা নাড়লেন সে কথা ঠিকই তবে ডানাকে তোমার সঙ্গে দিতে পারছি না ডানা বলল আমার মনে হয় অর্জুন জুডির সঙ্গে থাকতে পারে অর্জুন বলল আমার আপত্তি নেই একটা রাইফেল দেওয়া হলো ওদের বলা হলো বিপজ্জনক কিছু দেখতে পেলে শূন্যে গুলি ছুটতে কোনো অবস্থাতে যেন তুষার ভালুকে আঘাত না করা হয় জুডি এবং অর্জুন বসেছিল সদ্য নির্মিত ছাউনির নিচে ওদের পেছনে পাহাড়ের আড়াল একপাশে ক্যাম্পের বিছানাগুলোতে যে যার মতো আরামে ঘুমোচ্ছে যে কোনো প্রাণীকে ওদের তাপর দিকে পৌঁছতে হলে ওদের সামনে দিয়ে এগুতে হবে অর্জুন সমস্ত শরীর মুড়ি দিয়ে বসেও ঠান্ডা এড়াতে পারছিল না মাথার উপর আচ্ছাদন রয়েছে কিন্তু সামনের খোলা অংশ দিয়ে ঠান্ডা যেন হুড়মুড়িয়ে ঢুকছে সে জুড়ির দিকে তাকালো ওকে এখন মেয়ে বলে আলাদা করা যাবে না দুটো চেয়ারে সারা রাত জেগে বসে থাকতে হবে ওদের সামনের অন্ধকার এখন অনেক চোখ হয়ে গেছে আকাশে মেঘ নেই এই তুষার ঝড়ের পর একটা দারুণ ঝকঝকে আকাশ অজস্র তারা নিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে এত দ্রুত প্রকৃতির চেহারা বদলে যায় অর্জুন জিজ্ঞেস করল তোমাদের নিউজিল্যান্ডে এমন ঠান্ডা পড়ে জুড়ি মাথা নাড়ল না এই সময় স্লিপিং ব্যাগের ভেতর যারা আছে তারা সত্যি ভাগ্যবান কিন্তু আমি ভাবছি অন্য কথা কি? ইয়েতেদের গায়ে নিশ্চয়ই খুব জোর হয় ইয়েতেদের কেউ দেখেনি যেন ভগবানকে সবাই দেখেছে এমন কথা বলো তাহলে নিশ্চয়ই হয় এই বরফের উপর দুর্বল প্রাণী বাঁচতে পারে না উফ কি ঠান্ডা তুমি সিগারেট খাও খেতাম এখন চেষ্টা করছি না খেয়ে থাকতে কিন্তু ওই ঠান্ডা একটা সিগারেট ধরালে ভালো হতো সরি আমার সঙ্গে প্যাকেট নেই তারপর কোনো কথা নেই দুজনেই চুপচাপ অর্জুন দেখল আকাশে তারারা বরফের উপর জোনাকে জোনাকে আলো ছড়িয়ে দিয়েছে ফলে এখন অন্ধকার তেমন নেই এই বরফের পৃথিবীটাকে কে মায়াময় মনে হচ্ছে এখন অথচ এ সময় ওখানে বাড়াতে গেলে মৃত্যু অনিবার্য অর্জুন দেখল আকাশে তারারা বরফের উপর জোনাকে জোনাকে আলো ছড়িয়ে দিয়েছে ফলে এখন অন্ধকার তেমন নেই এই বরফের পৃথিবীটাকে কে মায়াময় মনে হচ্ছে এখন অথচ এ সময় ওখানে বেড়াতে গেলে মৃত্যু অনিবার্য কোথায় বরফের খাদের উপর তুষার জমে আছে পা দিলে তলিয়ে যেতে হবে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল অর্জুন জুডির হাত স্পর্শ করা মাত্র সে দেখতে পেল গুড়ি মেরে কিছু এগিয়ে আসছে ডান দিক থেকে না ওরা ইয়েতে তো দূরের কথা বড়সড় কোনো জানোয়ারও নয় একসঙ্গে চারটে প্রথমে মনে হয়েছিল কুকুর কিন্তু তারপর চিনতে পারল বড় লোমলা চার পেয়ে জন্তুগুলো শেয়াল ছাড়া অন্য কিছু নয় এই বরফের ওপর শেয়াল কোথেকে জুডি চাপা গলায় জিজ্ঞেস করল কি করবে কিছু না শুধু দেখে যাও ফিস ফিস করে বললো অর্জুন শেয়াল চারটে শেষ পর্যন্ত সাহসী হয়ে এগোতে লাগল তারপর হঠাৎই ওদের একজন ঘুরে মুখ উপরে করে নাক টানতে লাগল জলপাইগুড়িতে যে শেয়াল অর্জুন দেখেছে তার চেয়ে অনেক বড় এবং শক্তিশালী এরা অর্জুন আচমকা হ্যাড বলে চেঁচে উঠতেই ওরা ছিটকে অনেকটা দূরে চলে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো এবারও ওরা বুঝতে পেরেছে মানুষ জেগে আছে একজন দুই থাবায় বরফ ছিটেল একজন গোগো করতে লাগলো আগে ঠিক তখনই দূরে বহু দূরে অদ্ভুত একটা আওয়াজ হলো যেন কিছু ডেকে উঠল অস্পষ্ট আওয়াজ কিন্তু তার প্রতিক্রিয়া হলো খুব শিয়াল চারটে দ্রুত মিলিয়ে গেল চোখের সামনে থেকে জুডি জিজ্ঞেস করল কিসের আওয়াজে ওরা ভয় পেল অর্জুন বলল বোধ হয় আরও বড় কোনো জন্তু জুডি বলল আমি ভাবতে পারছি না এই আদিগন্ত বরফের রাজ্যে জন্তুগুলো কি করে থাকে খায় কি নিশ্চয় প্রকৃতদের খাবার জোটায় মরুদেশের তুষার ভালুকরা শুনেছি সিল মাছ খেয়ে বেঁচে থাকে আবার ওদের খাওয়ার পর যেটুকু পড়ে থাকে তাই খেয়ে বাঁচে শেয়াল জাতীয় প্রাণীরা অর্জুন বলল আরও কিছুক্ষণ চুপচাপ যোচ্ছে চারপাশ স্বপ্নের মতো দেখাচ্ছে জুড়ি বিরক্ত হয়ে বলল আমি বুঝতে পারছি না জন কেন বরফের উপর ক্যাম্প করল ওই ওপাশের পাহাড়ে তো শুকনো জায়গা অনেক পড়ে আছে যেমন ওই গ্রামটা ওরকম কোনো জায়গায় ক্যাম্প করলে পায়ের নিচে এত ঠান্ডা হতো না আমি জনকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন এখানে ক্যাম্প করলে তুষার ভালুকের কাছাকাছি থাকা যাবে বরফের উপর দিয়ে সোজা এখানে ওরা চলে আসতে পারে সারারাত জেগে দিনের আলো ফুটলে ঝুলন্ত বিছানায় গিয়েছিল অর্জুন ঘুম যখন ভাঙল তখন দুপুর ক্যাম্প ফাঁকা অভিযাত্রীরা বেড়ে গেছে অনুসন্ধানে তৈরি হয়ে একমুখ চানিয়ে চুমুক দিতে দিতে সে গেল জুরির তাবুতে। দুবার ডেকে যখন সারা পাওয়া গেল না তখন বুঝলো মেয়েটা এখনও গভীর ঘুমে এখানে স্নান করার বালাই নেই প্রাকৃতিক কাজকর্ম সারতে বেশ কষ্ট হয় আজ ব্রেকফাস্ট খাওয়ার প্রশ্ন ওঠে না অর্জুন দুপুরে খাওয়া সেরে বেরিয়ে পড়ল ওই ভারী জুতো মোজা থেকে টুপি পর্যন্ত সমস্ত শরীর ভারী শীতবস্ত্রে মুড়ে বরফের উপর দিয়ে হাঁটতে মোটেই স্বচ্ছন্দ নয় সে তবে গতকালের চেয়ে আজ একটু জোরে পা ফেলতে পারছে অভিযাত্রীরা এদিকে যায়নি কিন্তু গতকাল সে আর জুড়ি যে যাওয়া আসা করেছিল তার কোনো চিহ্ন বরফের উপর নেই গতরাত্রে বয়ে যাওয়া তুষার ঝড় এবং শেষে পড়া মিহি তুষার শেষেপুরে উপর যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে ফলে যে জায়গা থেকে সেই অজানা প্রাণীর পায়ের চিহ্ন শুরু হয়েছিল তার হদিস পাওয়ার কোনো উপায় নেই গতকালের মতো আজও গ্রামবাসীরা তাকে দেখে উল্লসিত হল অর্জুন দেখল হাসি মুখে এগিয়ে আসছে আমি তোমার ওখানে যাবো বলে ভাবছিলাম কেন অর্জুন অবাক হলো। আমাদের পুরোহিত উঠে বসেছে কথা বলেছে শুনলাম গতকাল তোমার সঙ্গে একজন মহিলা এসেছিলেন তিনি ভালো ওষুধ দিয়েছিলেন আমি ছিলাম না বলে নিশ্চয়ই খুব অসুবিধা হয়েছিল তাই না না তেমন কোনো অসুবিধা হয়নি তবু লোকটাকে হতাশ করলো না অর্জুন সে সোজা চলে গেল পুরোহিতের বাড়িতে পেছনের ভিটটাকে বাইরে রেখে দোভাষির সঙ্গে ভেতরে ঢুকলো অর্জুন তাদের দেখে পুরোহিত উঠে বসে একগাল হাসল কিন্তু সেই মহিলা চেঁচামেচি শুরু করে দিলেন রাগত ভঙ্গিতে অর্জুন কারণ জানতে চাইলে দোভাষী বলল সুস্থ হতেই পুরোহিত নাকি আর স্যুপ খেতে চাইছে না অথচ ওই খেয়ে তো সুস্থ হয়েছে তাই ওর বউ রাগারাগি করছে অর্জুন পুরোহিতের শরীর ছুঁয়ে দেখল একদম স্বাভাবিক উত্তাপ চোখে মনে হচ্ছে সুস্থ কিন্তু জুড়ি বলেছে অবিলম্বে ওকে হাসপাতালে ভর্তি না করলে ফল খারাপ হবে এই সুস্থতা খুবই সাময়িক অর্জুন জিজ্ঞেস করল তুমি কথা বলতে পারবে দোভাষে তর্জমা করতেই লোকটা চটপট জবাব দিল কথাবার্তা বলতে লাগলো তর্জমার মাধ্যমে কথা বলা কি আমি এখন দৌড়াতে পারি কিন্তু আমার বউ কিছুতেই ঘরের বাইরে যেতে দিচ্ছে না উনি ভালোই করছেন তুমি তো পুরোহিত হ্যাঁ আমার বাবাও এই কাজ করতো তোমার ছেলেমেয়েরা কোথায় কেউ নেই আমার ছেলে মেয়ে নেই যে রাত্রে মন্দির থেকে চুরি হলো সে রাত্রে তুমি ওখানে ছিলে লোকটি চট করে মাথা নামিয়ে নিল অর্জুন বলল সবাই বলছে তুমি ছিলে ভোরবেলায় তুমি অসুস্থ হয়ে পড়ো তারপরে জ্বর আসে ঠিক তো লোকটা মাথা নেড়ে হ্যাঁ বলল তুমি কি রোজ মন্দিরে থাকতে না তাহলে সেদিন ছিলে কেন আমি একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা কি মনে নেই ঘুম ভেঙে যাওয়ায় খুব খারাপ লাগছিল বউকে বললাম মন্দির থেকে ঘুরে আসি তাতে মন ভালো হয়ে যাবে তাই মন্দিরে গিয়েছিলাম তখন কটা বাজে এখানে সময় কেউ বলতে পারবে না তবে রাত শেষ হতে বেশি দেরি ছিল না চাঁদ আকাশের অনেক নিচে নেমে গিয়েছিল তখন মন্দিরে কেউ ছিল না মন্দিরের দরজা বন্ধ ছিল হ্যাঁ আমি গিয়ে খুলি তারপর মন্দিরে প্রদীপ জ্বলছিল আমি চুপচাপ বসেছিলাম হঠাৎ মনে হলো বাইরে কিছু নড়ছে তাকে দেখি ওই শতানের পাথরটার উপর হেলান দিয়ে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর ভূত আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার শরীর কাঁপতে লাগলো মাথা ঘুরতে লাগলো পেটে যন্ত্রণা শুরু হলো আমি চিৎকার করতে গেলাম কিন্তু কোনো শব্দ বের হলো না এই সময় ভূতটা আমার দিকে এগিয়ে এলো আমি আর কিছু মনে করতে পারছি না ওহ লোকটার শরীর আবার কেঁপে উঠল তুমি কি জানো মন্দির থেকে পবিত্র মাথার চামড়া চুরি গিয়েছে আমাকে বউ বলেছে কে চুরি করেছে জানো আমি জানি না সত্যি বলছি জানি না ভয়ঙ্কর ভূতটাকে দেখতে কেমন লোকটা চোখ বন্ধ করল লম্বা বিশাল চেহারা মুখটা বিভৎস গায়ে লম্বা লোম ছিল হেঁটে আসছিলো পাহাড়টাকে আড়াল করে কোনো কথা বলেছে না বললেও আমি শুনিনি আমার কোনো হুঁশ ছিল না বাইরে বেরিয়ে এসে অর্জুন দোফাঁসিকে বলল ওকে যদি বাঁচাতে চাও তাহলে এখনই হাসপাতালে নিয়ে যাও কেন ও তো ভালো হয়ে গেছে দোভাষী অবাক এটা খুব সাময়িক সেই রাত্রে ও মনে ধাক্কা খেয়েছিল হয়তো সেই কারণে বুকের রোগ হতে পারে ওর পেটে যে ব্যথা আছে তা এতদিন চাপা ছিল বলে নিজেই টের পায়নি এখন এসব বড় হয়ে উঠবে কিন্তু হাসপাতাল তো অনেক দূরে নিয়ে যাও যাবে না ওখানে নিয়ে যেতে বাহকদের যে টাকা দিতে হবে তা হইতে নেই যদি সত্যি হয় তোমার কথা তাহলে ওর এখানেই মরে যাওয়া উচিত তাতেও শান্তি পাবে বুঝতে পারছি যদি আমাদের হেলিকপ্টার এর মধ্যে আমাদের ক্যাম্পে আসে তাহলে ওকে কাঠমান্ডুর হাসপাতালে পাঠাতে পারি এতে নিশ্চয়ই তোমরা আপত্তি করবে না ওখানে একা গেলে ও মরে যাবে কথা বলা লোকই পাবে না পাবে তোমাদের গ্রামের একটা ছেলে ওখানকার ডাক্তার অর্জুন বলল সে ওর দেখাশোনা করবে দোভাসির মুখ দেখে বোঝা যাচ্ছিল সে প্রস্তাবটা পছন্দ করছে না বলল এই ব্যাপারটা নিয়ে সবার সঙ্গে কথা বলে তোমাকে জানাবো মন্দিরের কাছে পৌঁছে অর্জুন জিজ্ঞেস করল। তোমরা তো এখানে জন্মেছ যে কোনো কাজে কোথাও যেতে হলে বরফের উপর দিয়ে যেতে হয় তুমি কখনো তুষার ফালুক দেখেছো অনেকবার দেখেছি কতবার দেখেছি মনে নেই ওরা এখানে আসে একসময় ওরা খুব জ্বালাত ফসল নষ্ট করে দিত উপরের পাহাড়ে ভুটটা যখন পাকতো তখন হামলা করতো আমরা ওদের সঙ্গে পেরে উঠতাম না তারপর আমরা লক্ষ্য করেছিলাম ওরা মানুষকে খুব নকল করে দূর থেকে কোনো মানুষকে হাঁটতে দেখলেই ওরা পেছনের দুপায়ের উপর ভর রেখে হেঁটে চলে ওই যে ডান দিকের বরফের পাহাড়ের ওপাশে ওদের ডেরা ভুলেও কেউ ওই দিকে যায় না একবার আমরা বিকেলের দিকে ওই পাহাড়ের নিচে গেলাম দল বেঁধে একটা বড়ো পাত্রে জল রেখে দুটো দলে আলাদা হয়ে নিজেদের মধ্যে মারপিট করতে লাগলাম পুরোটাই ছিল অভিনয় মার্খে যে মাটিতে পড়ে যাচ্ছিল সেও সেটা অভিনয় করেই করছিল তারপর সবাই ও পাত্রে মুখ লাগিয়ে চুমুক দিয়ে জল খেয়ে নিল আমরা জানতাম ওরা নিশ্চয়ই আড়াল থেকে আমাদের লক্ষ্য করছে চলে আসার আগে ওই জলের সঙ্গে খুব কড়া মদ মিশিয়ে দিলাম ওরকম মদ একপাত্র খেলে মানুষ একদিন রাত ঘুমিয়ে থাকবে ওখান থেকে সরে এসে আড়ালে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছিলাম সেদিন ছিল চাঁদের রাত তাই অন্ধকার নামলো না জোচনায় উপর থেকে নেমে এলো গোটা চারিক ভালুক আমরা যেখানে যুদ্ধ করছিলাম সেখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিল ওরা একেবারে হুবহু নকল করছিল ওরা তারপর ক্লান্ত হলে আমাদের মতো পাত্রে মুখ ডুবিয়ে পান করতে লাগলো একের পর এক কিছুক্ষণ বাদে দেখলাম ওরা টলছে এবং শেষ পর্যন্ত মাটিতে পড়ে গেল আমরা তখন ছুটে গিয়ে নেশায় অজ্ঞান হওয়া ভালুকদের মেরে ফেললাম ওদের চামড়া খুব কাজে লেগেছিল দুদিন ধরে মাংস খেয়েছিল গোটা গ্রাম তারপর থেকে ওরা আর ঝামেলা করেনি ঘটনাটাকে অবিশ্বাস্য মনে হলো অর্জুন কিছু বলল না দোভাসি যে পাহাড়টাকে তুষার ভালুকের এলাকা বলে দেখিয়েছিল সেদিকটা ভালোভাবে দেখে রাখল সন্ধ্যের আগে ক্যাম্পে ফিরে এলো অর্জুন ক্যাম্পের খবর ভালো অভিযাত্রীদের একটা দল পায়ের চিহ্ন দেখে অন্তত আধ মাইল দূরে তুষার ভালুকদের একটা দলকে দেখতে পেয়েছে ডানা টেলিফোটোতে তার ছবি তুলেছে কিন্তু মুভি ক্যামেরায় সেই ছবি ওঠেনি ওঠার কথাও নয় স্টিল ছবি কাঠমণ্ডুতে না পাঠালে প্রিন্ট হবে না দ্বিতীয় দিনে এই সাফল্যে সকলে খুব খুশি সকলে এই নিয়ে কথা বলছিল অর্জুন তাবুতে ফিরে চেয়ারে বসতে জুড়িয়ে এলো লোকটার কাছে গিয়েছিলে হ্যাঁ এখন কথা বলছে উঠে বসেছে কিন্তু আমি বলেছি আজও ওরা হসপিটালে নিয়ে যেতে চাইছে না আচ্ছা এমন হতে পারে না কোনো কিছু দেখে শখ পেয়েছে লোকটা আর তা থেকে অসুস্থ হয়ে পড়েছে জ্বর এসেছিল অর্জুন জানতে চাইল হতে পারে কিন্তু ওর পেটে যে ব্যথা আছে সেটার পরীক্ষা হওয়া উচিত জুডি বেরিয়ে গেল একটু বাদে জন এলে অর্জুন আজকের ঘটনাটা জানালো জন বললেন হেলিকপ্টারে লোকটাকে কাঠমান্ডুর হাসপাতালে পাঠাতে তার আপত্তি নেই তারপর জিজ্ঞেস করলেন পুরোহিত লোকটার কথা কি বিশ্বাস করছো না করার তো কিছু নেই ও যা বর্ণনা দিয়েছে বলছো সেরকম প্রাণী তো গেরিলা জাতীয় কিছু সঙ্গে মিলছে ঠান্ডার ধারে কাছে গেরিলা থাকে না বলে শুনেছি এই অঞ্চলে তো নয় মনে হচ্ছে লোকটা ভুল দেখেছে আমারও তাই মনে হয়েছে তবে যাই দেখুক লোকটা খুব ভয় পেয়েছে আর সেই রাতের আগন্তুকি জিনিসগুলো চুরি করেছে তাই মনে হচ্ছে কিন্তু ওর পরিচয় কি? আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অর্জুন বলল আচ্ছা বলুন তো আপনারা এই দু দিন কোন দিকে গিয়েছিলেন জন একটা ম্যাপ দেখালেন এটা কোনো ছাপা ম্যাপ নয় এখানে আসার পর জন নিজেই ম্যাপটা তৈরি করেছেন অর্জুন ম্যাপটা দেখল তারপর উল্টো দিকের একটা অংশ দেখালো আমার মনে হয় এই অঞ্চলে গেলে ওদের দেখা পেয়ে যাবেন কেউ তোমাকে বলেছে হ্যাঁ গ্রামে যে লোকটা দোভাষীর কাজ করছে সে বলছিল হুম ঠিক আছে গত রাত্রে পাহারা দেওয়ার সময় আমরা কয়েকটা শেয়ালকে দেখেছি আর একটা বড় প্রাণীর গর্জন শোনা মাত্র তারা পালিয়েছিল আওয়াজটা এসেছিল ওই দিক থেকে তাই বলছিলাম শেরোপাদের রাজি করিয়ে রাত্রে ওদিকে যাওয়া যায় না দেখলে তো শেরোপাড়া রাজি হয়নি জন গম্ভীর গলায় বললেন মাঝরাত্রে ঘুম ভেঙে গেল অর্জুনের কী কাণ্ড শেয়াল ডাকছে এই বরফের রাজ্যে কয়েকটা শেয়াল পরিত্রাহী চিৎকার করে চলেছে গত রাত্রে ঠান্ডা কি তা হাড়ে হাড়ে টের পেয়েছিল এখন এই স্লিপিং ব্যাগের আরাম থেকে বেরুতে মোটে ইচ্ছে করছিল না তাবুর ভেতর কোনো আলো নেই কিন্তু অর্জুনের মনে হলো শেয়ালরা মিছিমিছি ডাকবে কেন ওদের তো গলা সাধার কোনো দায় নেই অন্ধকারের পাশের ঘুমন্ত বিছানা থেকে জনের গলা ফেসে এলো তুমি কি এই শেয়ালের ভাষা বুঝতে পারো না অর্জুন হাসলো তাহলে চলো বাইরে বেরিয়ে দেখা যাক কৌতূহল যে হচ্ছিল না তা নয় কিন্তু শীতের কথা ভেবে উদ্যোগ নেয়নি অর্জুন এবার স্লিপিং ব্যাগ থেকে বের হয়ে যাবতীয় পোশাক এবং জুতো মোজা পরে নিল অন্ধকারেই জনের গলা শুনতে পেল রেডি হ্যাঁ তাবুর বাইরে অদ্ভুত দৃশ্য আজকের জোৎস্না গত রাতের চেয়েও জোরালো কে চকচকে দেখাচ্ছে পৃথিবীটাকে বরফের উপর জোচ্ছে না পড়ায় একটা হলদে আলো ছিটকে উঠেছে আজ রাত্রে যারা পাহাড়ে ছিল তারা এগিয়ে এলো জন জিজ্ঞেস করলেন কিছু দেখেছ ফ্লেমিং বললেন তেমন কিছু নয় কয়েকটা শেয়াল অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল আশপাশে হঠাৎ ওরা দূরে চলে গিয়ে এইভাবে ডাকাডাকি করছে জন অর্জুনকে বললেন ডানাকে ঘুম থেকে তোলা যায় কিনা দেখো তো মেয়েটা যে যেমন ঘুমকাতুরে তা জানতে পারলো অর্জুন ক্যাম্পের সবাই যখন জেগে গিয়েছে তখন ওর সাড়া নেই শেষ পর্যন্ত জুডি ওর ঘুম ভাঙালো পোশাক পরে বাইরে অর্জুনকে দেখে ডানা হাসলো কি ব্যাপার যুদ্ধ হচ্ছে না কি জন জিজ্ঞেস করলেন ডানা তাকে দেখো তো এই আলোর ছবি তুলতে পারবে ডানা চারপাশে ঘুরে দেখল তারপর বলল বেটাতে তুলতে পারবো অবশ্য কতটা ভালো হবে তা বলতে পারছি না ফিল্ম উঠবে না না ভিডিওতেও তুলতে হবে গো গেট রেডি কুইক মিনিট পাচেকের মধ্যে ওরা তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ল সেরোপাদে নিয়ে পুরো দলটা শুধু জুডি আর অর্জুনকে কেউ কিছু বলল না অর্জুনের খারাপ লাগছিল জন সাহেব তাকে সঙ্গে যাওয়ার কথা বলতে পারতেন প্রায় জনশূন্য ক্যাম্পে জুডি অর্জুনের পাশে এসে বলল এই সময় আমার খুব খারাপ লাগে আমার যেন কোনো প্রয়োজনই নেই তুমি তো অভিযাত্রী নও তাদের ডাক্তার কিন্তু আমি ভাবছি ওরা ওই দিকে গেল কেন অর্জুন হাত তুলল কারণ ওই দিক থেকে শেলে ডাক ভেসে আসছিল অর্জুন মাথা নাড়ল তারপর বলল চলো একটু হেঁটে আসি সানন্দে জুড়ি খুশি হলো হাঁটতে হাঁটতে জুড়ি বলল এখানে খুব ভালো স্কেটিং করা যায় কীরকম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তাই না অর্জুনের হাতে স্টিক ছিল প্রতিটি পা বাড়াবার সাথে সে সামনের বরফ পরীক্ষা করে নিচ্ছিল সে কিছু বলল না জুড়ি জিজ্ঞেস করল। আমরা উল্টো দিকে যাচ্ছি না হ্যাঁ দোভাসি বলেছিল ওই বরফের পাহাড়ের দিকে তুষার ভালুকদের দেখতে পাওয়া যাবে আমি জনকে বলেছি কিন্তু তিনি আমার মনে হয় এবার ফেরা উচিত জুড়ি বাধা দিল কেন আমাদের সঙ্গে কোনো অস্ত্র নেই আর শেয়ালগুলো হঠাৎ চুপ করে গিয়েছে গত ওদের একটা দাঁত দেখেছি আমি ভালুকের বদলে শেয়ালো যদি আমাদের আক্রমণ করে তাহলে বুঝতেই পারছ অর্জুন বলল আমার মনে হয় তুমি একাই ফিরে যেতে পারবে তুমি আমি আর একটু দেখতে চাই অগত্যা জুড়ি কাঁধ না চেল তোমাকে একা ছাড়তে খারাপ লাগছে বেশ চলো সূর্যকে মাথায় রেখে দিন চেনা যায় কিন্তু চাঁদের বেলায় হিসেব গুলিয়ে যাচ্ছিল অর্জুন দেখল গুড়িগুড়ি তুষার গতকালের মতো নিচে নেমে আসছে না অর্থাৎ আজ রাত্রে যদি প্রকৃতির মেজাজ পাল্টায় তাহলে পায়ের চিহ্ন থাকবে গ্রামের কাছাকাছি এসে অর্জুন ডান দিকে ঘুরল এখানে উঁচু নিচু হয়ে বরফের ঢেউ চলে গিয়েছে পাহাড়ের বুক পর্যন্ত এই পথে সে অজানা জন্তুটা হেঁটে গিয়েছিল বারংবার পরীক্ষা করতে হচ্ছে বরফ দু দুবার ঘুরে যেতে হয়েছে আলগা বরফ সামনে থাকায় দুই টিপির মাঝখানে দাঁড়িয়ে ওরা আকাশ ছাড়া কিছু দেখতে পেল না কী মসৃণভাবে বরফের ঢিপি তৈরি হয়েছে একমাত্র পায়ের চিহ্ন ছাড়া পৃথিবীর চেনা পরিবেশে ফিরে যাওয়ার কোনো উপায় নেই অর্জুন বুঝতে পারছিল একটু বেশি ঝুঁকি নাও হয়ে যাচ্ছে কিন্তু ফিরে যেতেও ইচ্ছে করছিল না ঠিক তখনই গর্জন কানে এলো ভয়ঙ্কর ক্রুদ্ধ না হলে এরকম গর্জন করা সম্ভব নয় এবং ওই গর্জন ছোটোখাটো জন্তুর পক্ষে করাও সম্ভব নয় ওরা চারপাশের উঁচু বরফের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না তাহলে নিশ্চয় যে গর্জন করছে সে তাদের দেখে করেনি এবার গর্জনটার আওয়াজ আরও বেড়ে গেল একটি নয় একাধিক জন্তু রাগ দেখাচ্ছে অর্জুন ধীরে ধীরে উপরে উঠছিল হঠাৎ তার ডান পা বরফের মধ্যে ঠুকে গেল উত্তেজনা পরীক্ষা করতে ভুলে গিয়েছিল অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করতে পারল সে জুডি চাপা গলায় বলল লেটস গো ব্যাক অর্জুন ওই স্বরে বলল জাস্ট উপরে উঠে চারপাশে নজর বুলিয়ে ফিরে যাবো ধীরে ধীরে ওরা উঁচু টিলার উপর যেতেই অর্জুন বসে পড়ল এবং জুটিকে জোর করে টেনে বসালো চোখের সামনে অদ্ভুত দৃশ্য টিলা থেকে নেমে যাওয়া বরফের উপত্যকায় দুটি বিশাল চেহারার ভালুক পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গর্জন করছে কিছুটা দূরে একটা ভালুক নিরহ বসে আছে একেবারে মানুষের ভঙ্গিতে দুজন এগিয়ে গেল পরস্পরের দিকে তারপর ফ্রি স্টাইল কুস্তি শুরু হয়ে গেল যে বসে আছে সে সব লক্ষ্য না করে পাশ থেকে কিছু একটা টেনে নিল লড়াই থেকে চোখ সরিয়ে অর্জুন দেখল জন্তুটির হাতে বলের চেয়ে বড় একটা জিনিস কিছুক্ষণ লড়াই করার পর একটা জন্তু যে আহত হয়েছে বোঝা গেল তার কান ফাটানো চিৎকারে তারপর সে ঘোড়াতে ঘোড়াতে দৌড়ে গেল ওপাশের পাহাড়ের দিকে বিজয় ভালুক আনন্দে বরফের উপর একবার গড়াগড়ি দিয়ে নিতেই দর্শক উঠে দাঁড়ালো তারপর হাতের বস্তুটি ছুঁড়ে দিল বিজয়ের দিকে সেটা লক্ষ্যপ্রষ্ট হয়ে পাশে পড়ল এবার বিজয়ে এসে আলিঙ্গন করলো দর্শককে তারপর দুজনে চার পায়ে হেঁটে চলে গেল ও পাশে মিনিট পাঁচেক চুপচাপ বসে রইল ওরা চারপাশে কোনো শব্দ নেই অর্জুন দেখল দর্শক ভালুকের ছুঁড়ে দেওয়া বস্তুটি পড়ে আছে তখনও ওটা পাথর বা কাঠ নয় তাহলে কি? জুডিকে সেখানে বসে লক্ষ্য রাখতে বলে সে নামতে লাগল সে যখন নিচে নেমে এসেছে তখন উপর থেকে জুডি চেঁচিয়ে সাবধান করল অর্জুন দেখল সে আহত ভালুকটা আবার ফিরে এসেছে তার শরীর থেকে রক্ত ঝরছে তাকে দেখেও কিছু না বলে ভালুকটা এগিয়ে যাচ্ছিল বস্তুটির দিকে অর্জুন দ্রুত একটা বরফের চাঙুর তুলে ছুঁড়ে মারল ভালুকটার দিকে সেটা গিয়ে লাগল ঠিক মাথায় অন্য সময় হলে নিশ্চয়ই সে ছুটে আসত ছিঁড়ে ফেলতো অর্জুনকে কিন্তু এখন কাতর চোখে তাকালো অর্জুন দ্বিতীয়বার আঘাত করতেই সে ঘুরে দাঁড়ালো তারপর ধীরে ধীরে ফিরে গেল যে দিক থেকে এসেছিল সেই দিকে অর্জুন দৌড়ে গিয়ে বস্তুটি তুলে নিল তারপর যতটা সম্ভব জোরে উঠে এলো ওপরে এসে বলল লেটস গো জুডি জিজ্ঞেস করল ওটা কি বুঝতে পারছি না ওটা কোনো কিছুর মাথা তারপরে খেয়াল হল হতেই সে হুর্রে বলে চিৎকার করে উঠল জনসাহেবের অভিযান ব্যর্থ হয়েছিল সে রাত্রে তারা কিছু শেয়ালের ছবি তুলেছিলেন ওরা ফিরেছিলেন ভোরের মুখে ফিরেই অর্জুনদের অভিযানের কথা শুনে আফসোসে মাথা চাপড়েছিলেন তারপর অর্জুনের বয়ে বস্তুটি দু হাতে নিয়ে চেঁচিয়ে উঠেছিলেন এই তো এই তো সেই মাথা একটু ক্ষতি হয়েছে দাঁত বসানোর জন্য এই মাথাটাকে এরা ইয়েতের মাথা বলে নিশ্চয় হিলারিকে দেখিয়েছিল তার মানে এই আহত ভালুকটাই চুরি করেছিল মন্দির থেকে তাহলে ওর কাছে চামড়াটা আছে গ্রেট ডিসকভারি সকাল হতেই সবাই মিলে গ্রামে গিয়ে মাথাটা ফিরিয়ে দিতেই উৎসব শুরু হয়ে গেল সবাই এসে অর্জুনদের চমড়ি গায়ের দুধ খাওয়াতে লাগলো ওরা চুরি যাওয়া জিনিস ফিরে পাবে ভাবিনি ডানা বলল এই পাওয়াটা নেহাতি অ্যাক্সিডেন্ট জুডি বলল বিজ্ঞানের অনেক আবিষ্কারী অ্যাক্সিডেন্ট থেকে হয়েছে অর্জুন বলেছিল পুরোহিতের মুখে বর্ণনা শুনে আমি সন্দেহ করেছিলাম তুষার ভালুককে লোকটার বর্ণনার সঙ্গে মিলে গিয়েছিল ভালুকটা ওগুলো যাকে উপহার দিয়েছিল তাকে গায়ের জুড়ে পেতে পারেনি বলে আমরা পেয়ে গেলাম গ্রামবাসীদের অনুরোধে জন সাহেব ক্যাম্প সেখানে নিয়ে গেলেন হেলিকপ্টার এলে অর্জুন পুরোহিতকে নিয়ে রওনা হল চামড়াটা পাহাড়ে আছে এটা জানার পর তার কিছু করার নেই আসার সময় জন সাহেব অনেক ধন্যবাদ আর পারিশ্রমিকের চেকর হাতে দিয়ে দিলেন অসুস্থ পুরোহিতকে তার স্ত্রী সমেত হাসপাতালে পৌঁছে ওদের গ্রামে ডাক্তার ভদ্রলোককে দায়িত্ব দিয়ে দিল এবার ফিরে যেতে হবে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে পৌঁছে ভালো করে স্নান করল অর্জুন তারপর জন সাহেবের ঘর খুলিয়ে স্যুটকেসটা বের করে নিল তারপর নিজের ঘরে ওটাকে নিয়ে এলো আগামীকাল ভদ্রপুরে ফিরে যাওয়ার প্লেনের টিকিট চাইল সে টেলিফোনে কিন্তু প্লেনের অফিস থেকে জানালো কোন সিট আগামী দিন খালি নেই অর্জুন নিজের নাম এবং হোটেলের নম্বর জানিয়ে অনুরোধ করল কেউ ক্যান্সেল করলে যেন তাকে জানানো হয় অনেক দিন পরে ঘুমিয়েছিল সে পা ছড়িয়ে টেলিফোন বাজতেই ঘুম ভাঙল রিসিভার তুলতেই প্রবীণলালের গলা শুনতে পেল আরে মশাই আপনি ফিরে এসেছেন একথা জানাবেন তো কাজ হয়েছে কি কাজ যা বলেছিলাম হ্যাঁ প্রমাণ হয়েছে ইতি বলে কোনো প্রাণী নেই হুম কিছুই পাননি না অর্জুন জিজ্ঞেস করল আমার খবর পেলেন কি করে পেয়েছি কালই ভদ্রপুরে যাবেন যাব তো কিন্তু টিকিট নেই হয়ে যাবে চিন্তা করবেন না মিনিট পনেরো পরেই ফোন এলো প্লেনের অফিস থেকে আজ যেতে পারবেন স্যার আরেক ঘন্টা বাদে ফ্লাইট এয়ারপোর্টে পৌঁছে টিকিট নিতে দেখল প্রবীণলাল দুজন দেহরক্ষী নিয়ে এগিয়ে আসছেন সামনে এসে বললেন আমার জন্য কিছু নিয়ে এলেন না কিছু না পেলে কি করব বলুন আমি কিন্তু খালি হাতে ফিরে যাব বলে আসিনি আমার কিছুই করার নেই বাহ আপনার টিকিটের ব্যবস্থা করে দিলাম আমি আমার জন্য আপনি কিছু করবেন না এস কে গুপ্তার জন্য আপনি একটা প্যাকেট ভদ্রপুর থেকে এনেছিলেন সেটা কোথায় চল শক্ত হয়ে গেল প্রবীণ লালের আপনি জানলেন কি করে আপনাকে অনেক প্রশ্ন করার সুযোগ দিয়েছি উত্তর দিন অন্যের জিনিস আপনাকে দেব কেন কারণ আমি জিনিসটা ঠিক জায়গায় পৌঁছে দেব প্যাকেটটার কথা ভুলে গিয়েছিল সে একটা দেহরক্ষী সুটকেস্ট্রের দিকে হাত বাড়াতেই সে বাধা দিতে গিয়ে দেখল দ্বিতীয়জন রিভলভার তাক করেছে অতএব চাবি দিতেই হলো প্যাকেট বের করে নিয়ে গেল প্রবীণলাল আর এক মুহূর্ত দাঁড়াল না অর্জুন চাঁচামেচি করে পুলিশ ডেকে ব্যাপারটা বলতেই লোকটা জানালো তাকে থানায় গিয়ে ডায়েরি করতে হবে সেটা করতে গেলে এই প্লেন চলে যাবে আবার কবে টিকিট পাওয়া যাবে কে জানে ভদ্রপুর এয়ারপোর্টে প্লেন থেকে নেমে অর্জুন অবাক মানিকলাল আগরওয়ালা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন সে কাছে যেতেই ভদ্রলোক করমর্দন করে বললেন আপনার ট্রিপ কীরকম হলো ভালো কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইছি কেন আপনার জিনিস পৌঁছে দিতে পারিনি হ্যাঁ খুব স্যাড এসকে গুপ্তা খুন হয়ে যায় কিন্তু ওই প্যাকেটটাও আমার কাছে নেই জানি তাই তো আপনাকে রিসিভ করতে এলাম বুঝলাম না যে আপনার কাছ থেকে ওটা ছিনে নিয়ে গিয়েছে সে পরে রেগে গিয়ে আমায় ফোন করে গালাগাল করেছে ওই বলল এই ফ্লাইটে আপনি আসছেন তাই এলাম প্যাকেটে কিছুই ছিল না এক গাদা খবরের কাগজ আর একটা চিরকুট তাতে লেখা ছিল এটা খোলার জন্য ধন্যবাদ সে কি কেন আমি জানতাম ওই প্যাকেট আপনাকে বিপদে ফেলতে পারে আপনি ভানু ব্যানার্জির লোক আপনাকে বিপদে ফেলতে চায়নি অথচ প্যাকেট নিয়ে না গেলে গুপ্তা আমার উপর রেগে যেত ভেবেছিলাম পরে তার সঙ্গে কথা বলবো। কিন্তু সে সুযোগ আর পেলাম না চলুন আপনার জিপ তৈরি শিলিগুড়ির পথে ফিরে যাচ্ছিল অর্জুন এই লোকগুলোর সঙ্গে ওই তুষার ভালুক যে চুরি করে কাউকে খুশি করতে চেয়েছিল তার কি কোনো মিল আছে না অর্জুন মাথা নাড়ল ওই চোর ভালুকটা অনেক সরল সহজ এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস ইয়েতির আত্মীয় এর তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই এই প্রার্থনা রইল